ফিফি দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি। দেখে মনে হয় সাগরের বুকে সারি সারি রাজপ্রাসাদ। সাগর, পাহাড় আর সবুজের অপূর্ব এক মিলন মেলা। দ্বীপপুঞ্জটির অবস্থান থাইল্যান্ডের ফুকেট বা মালাক্কা প্রণালীর মাঝামাঝি। প্রশাসনিকভাবে অঞ্চলটি ক্রেবি প্রদেশের অন্তর্গত। দ্বীপপুঞ্জের সবচেয়ে আকর্ষণীয় সৈকত মায়া বিচ। ২০০০ সালে ডিক্যাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমাটির মুক্তির সাথে সাথে সৈকতটি বৈশ্বিক মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সাথে জনপ্রিয় হয়ে ওঠে পুরো ফুকেট অঞ্চলটি। গড়ে প্রতিদিন প্রায় ৫,০০০ পর্যটক ভিড় জমানো শুরু করে সৈকতটিতে। সৈকতটির বদৌলতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু পর্যটকের চাপে সৈকতের জীববৈচিত্র্য নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়। ফলে ২০১৮ সালের ১লা জুন থাই সরকার ৫ মাসের জন্য সৈকতটি বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে তা ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। ইতিমধ্যে সৈকতে জন্মেছে কয়েক প্রজাতির প্রবাল। ফিরে এসেছে হাঙরের দল। বিশেষজ্ঞদের মতে জীববৈচিত্র্য পুরোপুরি পুনরুদ্ধারের জন্য কয়েক যুগ সময়ের প্রয়োজন। বৈদেশিক মুদ্রার চেয়ে জীববৈচিত্র্য যে অধিক মূল্যবান, বুঝতে বাকি নাই থাই সরকারের। প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করেন। ফলে জায়গা দুটির জীববৈচিত্র্যও মারাত্মক ক্ষতির সম্মুখীন। ভবিষ্যতে আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো কি? সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।